आज जानबो कीभावे किडनीते स्टोन होए थाके। किडनी आमादेर शरीरेर एकटी खुबी गुरुत्वपूर्ण अंग जा आमादेर शरीर थेके क्षतिकारक अप्रयोजनीय बर्ज्यगुलि बार करते साहाज्य करे। प्रथमे जेने नेब कि कि लक्षण देखे आपनी बुझबेन जे कारो किडनीते स्टोन फर्म होयेछे किना। सेई लक्षणगुलि हलो कोमरे बा कोमरेर पाशे ओ पाए प्रचंड जंत्रणा, गोलापी लाल बा बादामी रंगेर ইউদিন, এটাকে হিমোচোরিয়াও বলা হয়ে থাকে। খুব ঘন ঘন টয়লেটে যেতে হয়। ইউরিনেশনের সময় যন্ত্রণা হওয়া, খুব কম পরিমাণে ইউরিন হওয়া বা একদমই না হওয়া, ইউরিনে খুব দুর্গন্ধ। কোন কোন টেস্টের মাধ্যমে বোঝা যায় যে স্টোন ফর্ম হয়েছে কি না? ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের মাধ্যমে রক্তে উপস্থিত ক্যালসিয়াম এবং ইউরিক অ্যাসিডের মাত্রা থেকে বোঝা যায় আপনার কিডনি কোন অবস্থায় আছে। ইউরিন টেস্ট। এই পরীক্ষায় 24 ঘন্টা আপনার ইউরিন কালেক্ট করা হয় এবং দেখা হয় যে আপনার ইউরিনে খুব বেশি স্টোন ফর্মিং মিনারেল যেমন ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, সিস্টিন আছে কি না। ইমেজিং। ইমেজিংয়ের মাধ্যমে দেখা হয় আপনার ইউরিনারি ট্র্যাকে কোনো স্টোন ফর্ম হয়েছে কি না। এর জন্য কম্পিউটারাইজড টোমোগ্রাফি টেস্ট করা হয়ে থাকে, যা খুব ছোট স্টোন তৈরি হলেও ধরা পড়ে। অনেক সময় পেটের এক্সরের মাধ্যমেও কিডনি স্টোন ধরা পড়ে থাকে, তবে খুব ছোট স্টোন এক্সরেতে ধরা পড়ে না। এখন জেনে নিন কী কী কারণে কিডনিতে পাথর তৈরি হতে পারে। ফ্যামিলি আর পার্সোনাল হিস্ট্রি। যদি পরিবারের কারো কিডনিতে স্টোন থাকে তাহলে আপনারও কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ডিহাইড্রেশন। যদি প্রতিদিন পর্যাপ্ত জল পান না করেন তাহলে খুব সম্ভাবনা থাকে কিডনিতে স্টোন হবার। ডায়েটারি হ্যাবিট বা খাদ্য অভ্যাস। যদি আপনি সবসময় প্রোটিন, সোডিয়াম এবং সুগারযুক্ত খাবার বেশি খান তাহলেও স্টোন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। ওবেসিটি। যদি আপনার ওজন খুব বেশি হয় তাহলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। মেডিকেশনস। কিছু কিছু ঔষধ আছে যা কিডনিতে স্টোনের সম্ভাবনা বাড়িয়ে দেয়, যেমন অতিরিক্ত ভিটামিন সি, ল্যাক্সেটিভ, ক্যালসিয়ামযুক্ত অ্যান্টাসিড ইত্যাদি। ল্যাক্সেটিভ এক রকমের ঔষধ যা সাধারণত পেট পরিষ্কার করার জন্য ব্যবহার হয়ে থাকে, আর অ্যান্টাসিড ঔষধ অ্যাসিডিটি দূর করতে খাওয়া হয়। তো সবশেষে একটাই কথা বলার, এই সব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখান আর নিজে ডাক্তার হয়ে কোনো মেডিসিন খাবেন না। যে কোনো মেডিসিন খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক খাদ্য অভ্যাস ফলো করুন। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল পান করুন এবং মোটা হওয়ার হাত থেকে বাঁচতে এক্সারসাইজ শুরু করুন। ধন্যবাদ।